প্রত্যক্ষদর্শীর বর্ণনা নিয়েছে ডিএমপি কমিশনার। সেখানে প্রত্যক্ষদর্শী তাকে জানিয়েছে জেলের পোশাক পরা দুজন গার্ড তিনি দেখেছেন এই ব্যাপারগুলো নিয়ে হয়তো, এবং তিনি ধারণা করছেন তারাই আগুন লাগিয়েছে। এই কথা শুনে এসে, এই কথার পরে তিনি যখন মিডিয়া ফেস করছেন, তখন তিনি বলছেন যারা হরতাল অবরোধ দিয়েছে তারাই আগুনটা লাগিয়েছে। তার মানে ব্যাপারগুলো কিন্তু স্ক্রিপ্টেড। তিনি কি বলবেন সেটা আসলে প্রত্যক্ষদর্শী কি বললেন কিংবা তিনি তদন্ত করে কি পেলেন তার উপর ডিপেন্ড করে না, এটা আগে থেকে স্ক্রিপ্টেড। তো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ রেলওয়ে কোনো অবরোধ কিংবা হরতালের ঘোষণা দিয়েছিল কিনা এটা আমার অন্তত জানা নাই। যে ফোয়ারাটা, কদম ফোয়ারার দিকে যদি আমরা আগাই তাহলে সেখানে পুলিশ আমাদের আটকে দেয়, অথচ আমরা দেখি যে প্রায় প্রত্যেক অবরোধ এবং হরতালের দিন গুলিস্তানে আর না হলে জিরো পয়েন্টে আগুন লাগে। ওদিকে বিএনপি অফিসের সামনে কিংবা আমি যে দল করি নাগরিক ঐক্যের অফিসের সামনে কিন্তু আগুন লাগে না। আদি ভাইয়ের কয়েকটা কথার নিয়ে একটু কথা বলি। উনি প্রথমে পরিচয় দিলেন যে উনি একজন ব্যাংকার, কিন্তু ওনার কথা শুনে আমার ঠিক মনে হলো যে উনি সম্ভবত কোনো গোয়েন্দা সংস্থায় আছেন। কারণ প্রথম দিকে উনি একদম পুরোপুরি পয়েন্ট করে বিরোধী দলের উপরে এই যে গতকালের যে অগ্নি সংযোগের যে ঘটনাটা ঘটলো, মর্মান্তিক নৃশংস যে ঘটনাটা ঘটলো, চারজন মানুষ পুড়ে মারা গেলেন, সেই ঘটনার দায় চাপালেন উনি বিরোধী দলের উপরে প্রথমে। পরে অবশ্য আপনার কিছু প্রশ্নে উনি তারপরে সেখান থেকে অবশ্য একটু সরে এসেছেন, কিন্তু আমার মনে হয়েছে যে উনি সম্ভবত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত শাখা কিংবা কোনো গোয়েন্দা শাখার সাথে যুক্ত আছেন। ব্যাংকার আমার ঠিক ওনাকে মনে হয় নাই, উনি হয়তো প্রশ্নের উত্তর দিবেন যে উনি এই ধরনের কোনো কিছুর সাথে, আমরা একটা প্রশ্ন রাখলাম উনি এভাবে যুক্ত আছেন কিনা। কারণ এভাবে একজন সাধারণ মানুষ হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে গতকাল ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার সাথে সাথেই পরদিন এরকম একটা সাথে যুক্ত হয়ে আমি কারোর উপরে দায় চাপাতে পারি কিনা। প্রশ্ন হচ্ছে উনি প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা কয়েকবার করে উল্লেখ করলেন, প্রধানমন্ত্রী কি বলেছেন? আপনি ওনাকে জিজ্ঞেস করার পর উনি যেটা বললেন সেখানে মনে হলো যে উনি প্রধানমন্ত্রীর বক্তব্যকে খুব গুরুত্ব দিচ্ছেন, কারণ প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন সুতরাং ওটাই হবার কথা। শেষের দিকে অবশ্যই এটাকে উনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্য কেবলমাত্র জনগণকে নিজের দিকে টানার জন্য ব্যবহার করছেন এরকম কথা উনি বলেছেন, ধন্যবাদ সে কারণে। কিন্তু আমরা আসলে কার বক্তব্য নেব? ওই ট্রেনের যে বগি তিনটাতে আগুন লেগেছে তার মধ্যে যারা ছিলেন, সেরকম একজন প্রত্যক্ষদর্শী একজন নুরুল হক সম্ভবত ওনার নাম, ওনার কথা গণমাধ্যমে এসছে, উনি গণমাধ্যমে কথা বলেছেন এবং সেখানে উনি পরিষ্কার ভাবে বলেছেন যে রেলের পোশাক পরিহিত মানুষরাই আগুন দিয়েছে। এবং পরিষ্কার ভাবে তিনি পুরো ঘটনাটার কথাই বলেছেন যে আগুন দেওয়ার ঠিক আগের মুহূর্তে কি কি ঘটনা ঘটছিল সেখানে। সেখান থেকে রেলের পোশাক পরা, রেলের গার্ডের পোশাক পরা দুজনের কথা উনি বলেছেন, হয়তো আরো কয়েকজন সাথে থাকতে পারেন, তার আগুন দিয়েছে, তার বক্তব্য এরকমই মনে হয়েছে। তার সাথে কথা বলার পর ডিএমপি কমিশনার যখন সাংবাদিকদের সাথে কথা বলেন, উনি বললেন যারা হরতাল অবরোধ করেছে, যারা হরতাল অবরোধের ঘোষণা দিয়েছে তারাই এই অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ রেলওয়ে কোনো অবরোধ কিংবা হরতালের ঘোষণা দিয়েছিল কিনা এটা আমার অন্তত জানা নাই। কারণ আমি যেহেতু বিরোধী রাজনীতির সাথে যুক্ত এবং এখন যে যুগপথ আন্দোলনে যে দলগুলো রয়েছে তার মধ্যে একটা দলের আমি একজন কর্মী, সুতরাং আমার এরকম জানা নাই যে বিরোধী দলের এই আন্দোলনে বাংলাদেশ রেলওয়ে যুক্ত হয়েছে কিনা। বাংলাদেশ রেলওয়ে যদি যুক্ত না হয়ে থাকে তাহলে হরতাল অবরোধ যারা দিয়েছে তাদের গায়ে রেলওয়ের পোশাক তো আসার কোনো কারণ নাই। রেলওয়ের পোশাক এরকম একটা পরিস্থিতিতে কারা কালেক্ট করতে পারে? আমি ধরে নিলাম যে রেলওয়ের সাথে যুক্ত সরাসরি যারা যুক্ত তারা হয়তো ঘটনা ঘটায় নাই, কিন্তু কেউ হয়তো তাদের পোশাক সংগ্রহ করে সেই পোশাক পরিধান করে বিষয়টাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য হয়তো তারা আগুনটা লাগিয়ে থাকতে পারে। তাহলে পোশাক কারা ম্যানেজ করতে পারবে? সরকারি সংস্থা বা সরকারের যদি সহযোগিতা এখানে না থাকে তাহলে ম্যানেজ করার তো কোনো কারণ নাই, কোনো সুযোগ তো নাই। বিরোধী দল যেখানে দাঁড়াইতেই পারে না, আমরা যেখানে প্রেস ক্লাবের সামনে দাঁড়াইতেও আমাদের সমস্যা, আমরা প্রেস ক্লাব থেকে একটা মিছিল নিয়ে যদি ওই ফোয়ারার দিকে আগাই, ওই আপনার হাইকোর্টের দিকে যে ফোয়ারাটা, কদম ফোয়ারার দিকে যদি আমরা আগাই তাহলে সেখানে পুলিশ আমাদের আটকে দেয়, অথচ আমরা দেখি যে প্রায় প্রত্যেক অবরোধ এবং হরতালের দিন গুলিস্তানে আর না হলে জিরো পয়েন্টে আগুন লাগে। ওদিকে বিএনপি অফিসের সামনে কিংবা আমি যে দল করি নাগরিক ঐক্যের অফিসের সামনে কিন্তু আগুন লাগে না, আগুন লাগে আওয়ামী লীগের অফিসের সামনে, যেখানে আওয়ামী লীগের নেতারা যে কোনো জায়গায়, দুঃখিত, বিএনপির নেতারা কিংবা বিরোধী দলের নেতারা যে কোনো জায়গায় তাদের দেখা মাত্র গ্রেফতার করা হচ্ছে, একদম যে তাদেরকে খুঁজে খুঁজে গ্রেফতার করা হচ্ছে, সেখানে আওয়ামী লীগের অফিসের সামনে গিয়ে গিয়েই প্রত্যেকবার কেন জানি এই বিএনপির নেতারা কিংবা আমরা যারা বিরোধী রাজনীতির সাথে যুক্ত আমরা আগুন লাগাই, এটা সরকার বলার চেষ্টা করে।
অদ্ভুত ব্যাপারগুলো আসলে। গুলিস্তানে আগুন লাগে, জিরো পয়েন্টে আগুন লাগে, বিএনপি অফিসের সামনে কিংবা আমার দল নাগরিক ঐক্যের অফিসের সামনে আগুন লাগে না। এই জায়গাগুলো থেকে আসলে অনেক কিছু পরিষ্কার হয়, মানে এটাকে আমরা সরাসরি যেহেতু তদন্ত সাপেক্ষ ব্যাপার, এখন বলছি না একদিন হয়তো তদন্ত হবে, সেই দিন ব্যাপারগুলো কিন্তু আমরা পরিষ্কার হবে। কয়েকদিন আগে যে যে রেড লাইন কেটে ফেলা হয়েছে এবং মোটামুটি একটা বিশাল অংশ কেটে ফেলেছিল, এবং সেই যারা কেটেছে তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং তাদের বক্তব্য নিয়েছে। তারা যে সাবেক যুবদল কর্মী গাজীপুরের এমন স্বীকারোক্তি দিয়েছে যে তাদেরকে হ্যাঁ দল থেকে এরকম বলা হয়েছে বাইরে, এরকম একটা স্বীকারোক্তিমূলক বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? যদিও তারা বহু আগে বহিষ্কৃত বিএনপি থেকে ওই যুব দলের নেতা এবং তাদেরকে তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এই যে আপনি আমাকে প্রশ্ন করার সময় কিন্তু হয়তো এটা আপনার সাবকনশিয়াস মাইন্ড এই ব্যাপারগুলো কাজ করে, তো ব্যাক ইন দ্য মাইন্ড, এই কারণে আপনার মুখে চলে আসলো আপনি বলেন স্বীকারোক্তি আদায় করা হয়েছে আপনার, মানে স্বীকারোক্তি আমরা কি আদায় করতে অভ্যস্ত, সেটা ডেফিনেটলি যারা এরকম অপরাধীর কাছ থেকে তো আদায় করা হয়, কেউ তো আর স্বীকার করতে হ্যাঁ চায় হ্যাঁ না ওইভাবে। ওইটাই আসলে ব্যাপারগুলো কি, এটা হচ্ছে আদায় করার ব্যাপার। তো ধরেন কয়েকদিন আগে আমাদের দলের ছাত্র সংগঠন, আমাদের ছাত্র সংগঠন নাগরিক ছাত্রকে সাবেক সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। সে আমার দলে ছাত্র সংগঠনেই গত 2 বছর 3 বছর ধরে আছে, তার আগেও থেকেও সে আমার সংগঠনের সাথে যুক্ত, অথচ সে একজন শিবির কর্মী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং শিবিরের সাথে একটা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে 16ই ডিসেম্বর, অথচ তাকে তার থেকে আরো বেশ কিছুদিন আগের একটা গাড়ি পোড়ানোর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অথচ আপনি যদি দেখেন 16 তারিখে গ্রেফতারের আগে সে আমাদের সাথে নানান কর্মসূচিতে আছে, সেগুলো ছবি ভিডিও এখন পর্যন্ত রয়ে গেছে, কিন্তু তাকে এখন গ্রেফতার দেখানো হচ্ছে কোথায়, যে সে শিবির কর্মী এবং সে একটা বাস পোড়ানোর মামলায় ছিল, এতদিন সে পলাতক ছিল, হঠাৎ করে পুলিশ তাকে পেয়ে গেছে, এই কারণে গ্রেফতার করেছে। এটাই হচ্ছে আপনার মামলা তো সাজানো। আর আরেকটা জিনিস কিন্তু এটা সরকারকে ধন্যবাদ দিতে হয়, কিছু জিনিস দেখেন আমাদেরকে অভ্যস্ত বানিয়ে ফেলা হয়েছে, এখন কিন্তু সরাসরি ধরেন ডিএমপির পক্ষ থেকে কোনো একটা মিডিয়ার সাথে কথা বলা হচ্ছে, সেখানে বলাই হয়, সরাসরি বলা হয় তাকে অমুক সময় তুলে আনা হয়েছে, এখন এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, মামলায় আপনি দেখায় দেন, পুরনো একটা মামলা আছে সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে এবার যখন গ্রেফতার করা হলো, তখন দুপুরের দিকে সেদিন ডিএমপির পক্ষ থেকে যখন কথা বলা হয়েছে, তখন বলা হয়েছিল যে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সেটা এখনো ঠিক করা হয়নি। দেখেন মানে মামলায় গ্রেফতার দেখানো তারা বসে বসে ঠিক করে যে কোথায় ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, তা এখানে আসলে কার কাছ থেকে কোন স্বীকারোক্তি আপনি আদায় করেছেন এবং সেখানে কত ডিগ্রির মধ্য দিয়ে আপনি সেটা আদায় করেছেন সেটা ভিন্ন আলোচনা, সেগুলো তো আসলে ওইটাই সময়ের হাতে ছেড়ে দিতে হবে, একটা সময় নিশ্চয়ই এগুলো সত্যতা বেরিয়ে আসবে। কিন্তু আর কারা ঘটাচ্ছে তাহলে? সেটা বললেন আপনি যে বিএনপি করতে পারে না বা বিরোধী দলগুলো করতে পারে না, এর যৌক্তিক কয়েকটি পয়েন্ট আপনি তুলে ধরেছেন, তাহলে কারা ঘটাচ্ছে আর সরকারের পক্ষ থেকে ঘটানোর কোনো কারণ আপনি দেখেন কিনা? ছোট্ট করে জায়গাটা শেষ করুন, আমরা পরবর্তী পর্বে আরো অনেকগুলো বিষয়কে ইনক্লুড করবো সামনে নির্বাচন ঘিরে যা হচ্ছে। এই পর্বে আপনার কাছে একটু জানতে চাই তারা কারা ঘটাচ্ছে সেই জায়গাতে, সরকার কেন ঘটাবে, এর কোনো যুক্তি আছে কিনা আপনার কাছে? কারা ঘটাচ্ছে সেটা তো আমি সরাসরি বলতে পারবো না, কারণ আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কোনো সদস্য না, আমি কোনো গোয়েন্দা সংস্থারও লোক না, এটা বলতে পারবো না। কিন্তু আমরা যেটা হয় যে কিছু এভিডেন্স থাকে না, মানে ঘটনা ঘটার পর পর কি কি ঘটনা একের পর এক ঘটেছে সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখি, তাহলে অনেক কিছু পরিষ্কার হয়। দেখেন ঘটনা ঘটেছে, একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা নিয়েছে ডিএমপি কমিশনার, সেখানে প্রত্যক্ষদর্শী তাকে জানিয়েছে নীলের পোশাক পরা দুজন গার্ড তিনি দেখেছেন এই ব্যাপারগুলো নিয়ে হয়তো, এবং তিনি ধারণা করছেন তারাই আগুন লাগিয়েছে, এই কথা শুনে এসে এই কথার পরে তিনি যখন মিডিয়া ফেস করছেন তখন তিনি বলছেন যারা হরতাল অবরোধ দিয়েছে তারাই আগুনটা লাগিয়েছে, তার মানে ব্যাপারগুলো কিন্তু স্ক্রিপ্টেড, তিনি কি বলবেন সেটা আসলে প্রত্যক্ষদর্শী কি বললেন কিংবা তিনি তদন্ত করে কি পেলেন তার উপর ডিপেন্ড করে না, এটা আগে থেকে স্ক্রিপ্টেড। তো স্ক্রিপ্ট রেডি করে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিএমপি কমিশনার তিনি আগে থেকে রেডি করা একটা স্ক্রিপ্টে কথা বলছেন, এই স্ক্রিপ্ট গুলো কত আগে রেডি হয়েছে, ঘটনার আগেই হয়েছে নাকি ঘটনার ঠিক পর পর স্ক্রিপ্ট রেডি করা হয়েছে, এই ব্যাপারগুলো তো আসলে আমরা ঠিক বুঝতে পারি না। এই জায়গাগুলো থেকে আমরা হয়তো অনেক আমি কিছু ধারণা একটু করতে পারি, সেটা মিস্টার সেই ব্যাপার। সাকিব আনোয়ারের কথার সঙ্গে একটা কথা যুক্ত করতে চাই। মানে আপনি হয়তোবা সম্প্রতি দেখেছেন যে গতকাল থেকেই একটি পুলিশ খুব সম্ভবত একটা চিঠি দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে,
19 তারিখে যেন দেশের হসপিটাল অ্যাম্বুলেন্স সবকিছু রেডি রাখা হয়, এরকম আপনি আপনি দেখেছেন কিনা? চিঠির কথা শুনেছি, হ্যাঁ সেই হ্যাঁ, চিঠিটাও দেওয়া হয়েছে। এরকম একটা চিঠি ঘুরছে যে 19 তারিখে বাংলাদেশের এরকম জরুরি যে সেবা স্বাস্থ্য খাতের, বিশেষ করে হসপিটালস অ্যাম্বুলেন্স এরকম ডাক্তার ওই চিকিৎসক যে, অঞ্চলের হ্যাঁ যেন অ্যাম্বুলেন্স কে প্রস্তুত রাখা হয় এবং হ্যাঁ, হাসপাতালকে যেন প্রস্তুত রাখা হয়, এরকম একটা চিঠি দেওয়া হয়েছে। জি, এরপরেই কিন্তু আগুন লাগলো রেলগাড়িতে আর কি। জি জনাব সাকিব আহমেদ, শেষ করুন। আমি শেষে দুটো প্রশ্ন রাখবো একটু সৈয়দ মাহাদির কাছে, আমি উনি নিশ্চয়ই এর পরে যখন কথা বলবেন তখন উত্তর দিবেন। সেটা হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি, এটা তো আসলে আমরা অর্থনীতির জায়গা থেকেই আমরা এই সন্দেহের কথা বলছিলাম, অনেক আগে থেকেই বলছিলাম। এবং সেখানে জামাতে ইসলামের এরকম অতীত ইতিহাস রয়েছে, যে কারণে তিনি জামাতে ইসলামকে যৌক্তিক কারণে তিনি ইঙ্গিত করেছেন, সেখানেও আপনার কিছু বলবো না। আজকে ছোট্ট করে আমরা লম্বা কথা বলতে পারি কিন্তু আমার সময় জামাতে এই ইসলামের পর্বে শেষ। ইতিহাসই আছে, আওয়ামী লীগের ইতিহাস আছে না, কিংবা জামাতে ইসলামের তো ইতিহাস আছে, আওয়ামী লীগের সাথে মিলে 96 সালে তারা আন্দোলন করেছে না, একই সাথে তো আন্দোলন করেছে, জোটবদ্ধভাবে আন্দোলন করেছে, তাদের সেই সময়কার বিভিন্ন অত্যন্ত আন্তরিক ছবি ভিডিও আমরা তো এখনো দেখতে পাই, তাই না? সুতরাং আমরা যদি জামাতে ইসলামীর যদি প্রিভিয়াস কর্মকাণ্ডকে যদি আমরা দেখি, আওয়ামী লীগের সাথে মিলেও তারা আন্দোলন করেছে, সেটাও তো আসলে ইতিহাস থেকে উঠে আসবে। সুতরাং এগুলোকে ধরে নিয়ে এখন কথা বলার সুযোগ নাই এবং বিরোধী দলকে ভেতরে চাপানোর সুযোগ নাই। আমি দুটো প্রশ্ন শুধু রাখবো সৈয়দ মাহাদির কাছে, সেটা হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা হয় নাই এখন পর্যন্ত, ভাই বাংলাদেশের বর্তমান রিজার্ভ কত, সত্যিকারের রিজার্ভ, ব্যবহারযোগ্য রিজার্ভ, বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্টের ভবিষ্যৎ কি, বর্তমানে কি অবস্থার মধ্যে আছে, এবং আগামী 5 মাসের মধ্যে যেভাবে চলছে তাতে আপনি বাংলাদেশকে কোথায় দেখেন, এবং সেখানে আপনি যদি শ্রীলঙ্কা না দেখে থাকেন আপনি সম্ভবত একজন ব্যাংকার, আমার ধারণা আপনি আপনার প্রফেশনের জায়গাটাকে একটু সম্মান দিবেন, সামান্য যদি দেন তাহলে হয়তো পরিষ্কার একটা ধারণা পাবো। আমি কথা বলবো না, আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। এখানে একমাত্র